প্রায় 7.5 বছর পর তেঁতুলিয়া কৃষি সমবায় উন্নয়ন সমিতির নির্বাচন অনুষ্ঠিত হলো। বিনা প্রতিদ্বন্দ্বিতায় তেঁতুলিয়া কৃষি উন্নয়ন সমবায় সমিতির 12টি আসনে জয়লাভ করল তৃণমূল কংগ্রেস। সময়ের মধ্যে তৃণমূল কংগ্রেসের 12 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করে, কিন্তু সময় পেরিয়ে গেল, মনোনয়নপত্র দাখিল করতে দেখা গেল না বিরোধী দলের কাউকে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। বিনা প্রতিদ্বন্দ্বিতায় তেঁতুলিয়া কৃষি উন্নয়ন সমবায় সমিতির 12টি আসনে জয়লাভ করল তৃণমূল কংগ্রেস। প্রায় 7.5 বছর পর তেঁতুলিয়া কৃষি সমবায় উন্নয়ন সমিতির নির্বাচন অনুষ্ঠিত হলো। নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল বুধবার দুপুর 3টে পর্যন্ত। সময়ের মধ্যেই তৃণমূল কংগ্রেসের 12 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করে, কিন্তু সময় পেরিয়ে গেলেও মনোনয়নপত্র দাখিল করতে দেখা গেল না বিরোধী দলের কাউকে। তেঁতুলিয়া কৃষি সমবায় উন্নয়ন সমিতিতে মোট ভোটার রয়েছে 800 জন। কোনো প্রার্থী না দেওয়ার কারণ হিসেবে মুর্শিদাবাদ জেলা বিজেপি আইটি কনভেনার দীপঙ্কর বলেন যে তেঁতুলিয়া এলাকা হলো সংখ্যালঘু এলাকা। এই সংখ্যালঘুদের মধ্যে বিজেপির সংগঠন নেই, তাই তারা প্রার্থী দিতে পারেননি। যে 2-1 জন তাদের কর্মী রয়েছে, তাদের বিরুদ্ধে মিথ্যে কেস করছে পুলিশ প্রশাসন, তাই তারা কেউ সামনে আসছে না। দেখুন, তেঁতুলিয়ার যে জায়গাটায় কৃষি সমবায় নির্বাচন হচ্ছে, সেই জায়গাটায় আমাদের সংগঠনে একটু খামতি রয়েছে। কারণ আপনারা জানেন যে তেঁতুলিয়া জায়গাটা সম্পূর্ণটা মাইনরিটি সম্পূর্ণ জায়গা, এবং মাইনরিটিদের মধ্যে আমাদের সংগঠন বিস্তারে একটু খামতি রয়েছে। সেই কারণেই আমাদের সেখানে কোনো প্রার্থী নেই। তাছাড়া বিরোধী দলকে যেভাবে রাজ্যের শাসক দল যেভাবে টর্চার করছে, যেভাবে বিজেপির কর্মীদের উপর হামলা চলছে, মিথ্যা কেস চলছে, সেই কারণে আমাদেরও যারা কর্মীরা আছে তারা ভীত সন্ত্রস্ত। সেই কারণে ওখানে আমাদের কোনো প্রার্থী নেই। মাইনরিটিদের মধ্যেও বিজেপির প্রভাব পড়ছে। আমরা চেষ্টা করবো আগামী দিনগুলো যেন মাইনরিটিদের মধ্যেও মাইনরিটিরাও যেন বিজেপিকে বিশ্বাস করে, এবং সেই সমস্ত জায়গায় অবশ্যই তাদেরকে নিয়ে আমরা একটা শক্তিশালী সংগঠন গড়ে তুলব। আছে অবশ্যই ঠিক, কিন্তু মাইনরিটিদের মধ্যে আপনারা বিগত নির্বাচনগুলোতে লক্ষ্য করবেন, সে 24-এর লোকসভা হতে পারে, 21-এর বিধানসভা হতে পারে, মাইনরিটি এরিয়াগুলোতে ভোটের পার্সেন্টেজ বিজেপির পক্ষে খুবই কম। কারণ সেই জায়গাগুলোতে আমাদের সংগঠন নেই। মাইনরিটিরা এখনও পর্যন্ত হয়তো কোনো কারণে বিজেপিকে ভরসা করতে পারছে না, সেই কারণে আমাদের সংগঠন নেই। সেই কারণেই ওখানে আমাদের প্রার্থীর দাওয়া দিতে পারিনি আমরা। অপরদিকে মুর্শিদাবাদ ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি গোলাম আকবরী বিজেপি নেতৃত্বের কথা অস্বীকার করেন। তিনি বলেন যে বিরোধীরা মিথ্যা রটাচ্ছে, এখানে কোনো অশান্তির ঘটনা নেই, এটা সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। এটা সম্পূর্ণ মিথ্যে কথা। আপনারা নিজেরাই উপস্থিত আছেন, আপনারা দেখছেন যে এখানে বিরোধী দলের কোনো সমর্থক কোনো নেতৃত্ব এখানে হাজির নাই। এখানে অত্যন্ত শান্তিপূর্ণভাবে আমাদের তেঁতুলিয়া অঞ্চলের সভাপতি আশরাফুল আলম, কনভেনার রাকেশ সহ এখানকার সমস্ত সদস্যা এবং অঞ্চল ব্লকের নেতৃত্বদের উপস্থিতিতে 12 জন নমিনেশন জমা দেওয়া হলো। এখানে কোনো ধরনের অশান্তির ঘটনা নেই, এটা সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। এটা আমাদেরকে বদনাম করার একটা অপকৌশল। বিগত লোকসভা ভোটে আমরা দেখেছি বারবার আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, আমাদের নেতা পরিচালক অভিষেক ব্যানার্জি সহ সমস্ত নেতৃত্বের বিরুদ্ধে বিগত দিনে যেমন উৎসাহ রটানো হয়েছিল, আজও ঠিক একই কায়দায় উৎসাহ রটানো হচ্ছে। আজকে আমাদের এমজি ব্লকের তেঁতুলিয়া অঞ্চলে, এই অঞ্চলে তেঁতুলিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির নমিনেশন ছিল। আমরা আমাদের দলের সমর্থনে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সমর্থনে, আমাদের ব্লকের সভাপতি গোলাম আকবরী সাহেব, আমাদের অঞ্চলের সভাপতি ভাই ছবির নেতৃত্বে আমরা 12 জন ক্যান্ডিডেট নমিনেশন ফাইল করেন। কিন্তু বেলা 3টে বেজে গেছে, এখনো পর্যন্ত সিপিএম কংগ্রেসের বা বিজেপি সমর্থিত কোনো ক্যান্ডিডেট নমিনেশন ফাইল করেন। 12 জন ক্যান্ডিডেট আমাদের এখানে উপস্থিত আছে, তাদের 12 জনের নাম আমি বলছি। টিআরুল ইসলাম, বাবলু সরকার, আজিম শেখ, আবদুল্লাহ সরকার, গোলাম মোশারফ, মোস্তফা হাফিজাল আসাদ, জিতেন্দ্রনাথ মণ্ডল, আজমের শেখ, নির্মল মণ্ডল, রঞ্জিত হালদার, রুপেলা বিবি, মল্লিকা খাতুন, এই 12 জন
তৃণমূলের সমর্থনে মা মাটি মানুষের সরকার মাননীয় মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত এরা আজকে নমিনেশন ফাইল করেছে। বি কেয়ার পলিটেকনিক কলেজ 2024-25 শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে। সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিকের ন্যূনতম 35% এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ভোকেশনালে ন্যূনতম 60%। বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে। খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও, রয়েছে বাস পরিষেবা, হোস্টেলে থাকার ব্যবস্থা। মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে 20% বিশেষ ছাড়। ঠিকানা NH-34 এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ পলসন্ডার কাছে। যোগাযোগ নাম্বার 8967158821।